মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই সমস্ত দেশে কাঁকড়া নিলামে বিক্রি হয় এবং তারা কাঁকড়া নিয়মিত খেয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ৪টি প্রাণী মারতে নিষেধ করেছেন। একটা হলো সুরাদ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সেটা হলো কচ্ছপ, কাঁকড়া, অক্টোপাস, এই জিনিসগুলি খাওয়া জায়েজ না না জায়েজ? কচ্ছপ, কাঁকড়া, অক্টোপাস মালয়েশিয়া সফরে গিয়ে একটা খুব সুস্বাদু খাদ্য আমি খেলাম এক হোটেলে। তো ভাইকে জিজ্ঞেস করলাম, আমার রায়হান ভাই আমার হোস্ট, আমি হলাম তার গেস্ট। জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? তো বলছে এটার নাম হলো সতং। সতং নাম তো আমি কোনো শুনি নাই। পরে ডিকশনারি খুঁজে দেখা গেল এটার ইংরেজি নাম হলো স্কুইড। এই স্কুইড নামক খাদ্য এত সুস্বাদু সামুদ্রিক প্রাণী। থাইল্যান্ডের এক ক্লাসমেট ছিলেন আমার, উনি আমাকে একদিন দুপুরবেলা লাঞ্চের দাওয়াত দিলেন। আমি লাঞ্চ করলাম ওনার রুমে। খাওয়া শেষে খুব সুস্বাদু খাবার খেলাম। বলে খাওয়া শেষে জিজ্ঞেস করলেন, তুমি কি খেলে? বলে আমি তো জানি না। বলছে আমি তোমাকে সাদাফ খাওয়ালাম। সাদাফ, সাদাফ মানে হলো ঝিনুক। ঝিনুকের মধ্যে যে গেঁড়ি থাকে ওটাকে গেঁড়ি বলা হয়। ঝিনুকের গেঁড়ি তারা সুন্দরভাবে রান্না করে। তাহলে এই যে সামুদ্রিক প্রাণী, অক্টোপাস, কাঁকড়া, কচ্ছপ, এগুলি সব হালাল। কেউ আবার বলে আপনি খেয়ে দেখান। আপনি আমল করবেন না তো ওয়াজ করবেন কেন? ওই যে গাইবান্ধার একজন আলেম বলছিলেন কচ্ছপ হালাল, তাই কোন বেহুদা তাকে দাওয়াত করে কচ্ছপ রান্না করে তারপর খাওয়াইছে। শেষে বেচারার নামই হয়ে গেল ওই কচ্ছপ খাওয়া আলেম। আচ্ছা, আমি গরিব মানুষ, আমি যদি জাকাত দিতে না পারি তো জাকাতের ওয়াজ আমি করব না? নাকি বলতে আপনাকে জাকাত দেন তারপর আপনি করেন? নাকি গরিব আলেম কি জাকাতের ওয়াজ করতে পারবে না? যে বিয়ে করেনি সে কি বিয়ের ওয়াজ করতে পারবে না? তার মানে আগে করে তারপরে ওয়াজ করতে হবে নাকি? হালাল জিনিস হালাল, আপনি খেলে খাবেন, না খেলে না খাবেন, আপনার ব্যাপার। আপনার রুচিতে যদি না কুলায় তো আপনি না খাবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু জেনে রাখুন, এই কাঁকড়া মদিনার বাজারে, কোথায়? মদিনার বাজারে কাঁকড়া নিলামে বিক্রি হচ্ছে। মদিনার মাছের বাজারে কাঁকড়া নিলামে বিক্রি হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই সমস্ত দেশে কাঁকড়া নিলামে বিক্রি হয় এবং তারা কাঁকড়া নিয়মিত খেয়ে থাকেন। আমার উস্তাদ বলেছিলেন, কাঁকড়া যদি খেতে ঘিরি না লাগে তো চিংড়ি মাছও খায়ও না, ওটা একই জিনিস। ওরও ঠ্যাং আছে, এরও ঠ্যাং আছে, ওরও উপাদান যেটা, এরও উপাদান সেটা 19 আর 20। যাই হোক, কাঁকড়া, কচ্ছপ এগুলি খাওয়া জায়েজ, কিন্তু ব্যাঙ খাওয়া যাবে না। ব্যাঙের ঠ্যাং যে বিদেশে পাচার করা হয় সেটা চলবে না। ব্যাঙের ঠ্যাং বিদেশে পাচার করা হয় এবং ব্যাঙ যে অনেকেই খায় সেটা জায়েজ নেই, কারণ ব্যাঙ মারাই নিষেধ। যেটা মারা নিষেধ সেটা খাবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ৪টি প্রাণী মারতে নিষেধ করেছেন। একটা হলো সুরাদ। সওয়াদ, রাদ, সুরাদ। সুরাদ হলো একটা ছোট্ট পাখির নাম। আর হলো ব্যাঙ, দিফদা। আর একটা হলো হুদহুদ, কাঠঠোকরার মতো দেখা যায়। আর একটা হলো পিঁপড়া। হাদিসটি আবু দাউদ 5267 নম্বর হাদিসে আসছে।